সম্মানিত ফরেক্স ট্রেডার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি ইউরো ইউএসডি এই পেয়ারটি নিয়ে। তো আপনারা জানেন যে ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারটি গত সপ্তাহে যেখানে ক্লোজ হয়েছিল, তো এই সপ্তাহে মার্কেট কিন্তু তার থেকে খুব একটা বেশি ব্যবধানে ক্লোজ হয়নি। গত সপ্তাহে ক্লোজ হয়েছিল 896-তে, আর এ সপ্তাহে মার্কেটটি ক্লোজ হয়েছে 853-তে। তো সপ্তাহখানেক ব্যবধানে মার্কেট মাত্র 40-50 পিপস ব্যবধানে এসে ক্লোজ হয়েছে। তো সপ্তাহ জুড়ে এই মার্কেটের আপডাউনটাও কিন্তু আমরা অত বেশি লক্ষ্য করিনি, মাত্র 100 পিপসের মধ্যেই দিয়েই কিন্তু সে মোটামুটি অলমোস্ট দেখা গেছে যে আপডাউন করেছে। তো আমি আপনাদেরকে গত সপ্তাহে যে অ্যানালাইসিস দিয়েছিলাম, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার যে কোনো অ্যানালাইসিস সাপ্তাহিক যেগুলো, সেগুলো বিশেষ করে যাওয়া শর্ট টার্ম ট্রেড করবেন, মিনিমাম 3টা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল পরিমাণ ব্যাকআপ রেখে আপনাকে ট্রেড করতে হবে। সেই ক্ষেত্রে প্রতিটা ট্রেড ওপেন করতে হবে 3টা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল মিনিমাম, এটা হলো মিনিমাম বলছি, তাও শর্ট টাইমার ট্রেডারদের জন্য। তো সেই ক্ষেত্রে আপনাকে খুব একটা বেশি টেনশন নিয়ে আপনাকে কাজ করতে হবে না, এরপরে মানি ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতেই হবে। তা যা হোক, সম্মানিত ট্রেডার ভাই বোনেরা, তো এখন দেখেন মার্কেটটা যে পজিশনে রয়েছে, ঠিক এই পজিশন থেকে আমরা জানি যে আগামী সপ্তাহে কিন্তু মার্কেটটা মোটামুটি ভালো কিছু আপডাউন করার সম্ভাবনা রয়েছে। তো সেই ধারাবাহিকতা অনুযায়ী আমি আপনাদের চেষ্টা করব এই সপ্তাহে আপনাদের 3টা সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল দেখিয়ে দিতে। তো এই সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলোকে মাথায় রেখে আপনারা কাজ করবেন। তো আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন পত্রপত্রিকায় যে যুদ্ধ পরিস্থিতিটা কিন্তু এখনও আপনার উত্তেজনা অবস্থায় রয়েছে। তো সে হিসেবে মার্কেট বেশ কিছু আপডাউন তো করতেই পারে, এবং প্রতি দিন যতই ঘনাচ্ছে আর অস্বাভাবিক একটা অবস্থা আস্তে আস্তে এমনিতেই বিরাজ করছে। তো যা হোক, আমি আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আলোচনা করি, পরক্ষণে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার আলোচনা করার চেষ্টা করব। তো দেখেন মার্কেটটা যেখানে এসে ক্লোজ হয়েছে ইউএসডি 853-তে, যদি এই 853 থেকে মার্কেট সাপোর্ট লেভেলের দিকে মুভ করে, অর্থাৎ মার্কেট যদি ডাউনমুখী প্রবণতা আমরা দেখতে পাই, মার্কেট যদি নিচের দিকে টান দিয়ে আসে, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে বর্তমান অবস্থা থেকে 800 রাউন্ড ফিগার, যদি বলি আমি 800 অথবা 800, ধরে নেন 510 বা 790, এই জায়গাটা হলো মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল বর্তমান অবস্থা থেকে। যদি আমি এই সাপোর্ট লেভেলের পরে আমি সেকেন্ড সাপোর্ট লেভেলের কথা বলি, তার সেকেন্ড সাপোর্ট লেভেল হয়েছে ইউএসডি মার্কেটের জন্য আপনার 720, 725 বা 715, এই যে লেভেলটা, এই লেভেলটা হয়ে লেভেল হলো মার্কেটের জন্য, মানে ইউএসডি কারেন্সি পেয়ারের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল। যদি আমি থার্ড সাপোর্ট লেভেলের কথা বলি, তো ইউএসডি মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেলটা রয়েছে 740 বা 750। তো এই যে আমি 3টা সাপোর্ট লেভেল আপনাদের সাথে আলোচনা করলাম, আমার মনে হয় যে এই 3টা সাপোর্ট লেভেল আপনারা মিনিমাম ব্যাকআপ রেখে আপনারা ট্রেড করবেন। তবে আগামী সপ্তাহে কিন্তু আবারও বলছি যে মার্কেটটা মোটামুটি শেষ সপ্তাহের শেষ দিকে মোটামুটি ভালো কিছু আপডাউন করার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে ইমোশনালি কেউ ট্রেড করার চেষ্টা করবেন না, আপনারা যথেষ্ট পরিমাণ ব্যাকআপ তো অবশ্যই রাখবেন। এরপরে আমি যে 3টা সাপোর্ট লেভেল দেখালাম, যদি আপনারা সেল মোডে থাকেন তাহলে মিনিমাম অতটুকু পরিমাণ ব্যাকআপ রেখে আপনাদের প্রতিটা ট্রেড ওপেন করতে হবে। তো যদি মার্কেট সাপোর্ট লেভেলের দিকে না গিয়ে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলের দিকে, অর্থাৎ মার্কেটের আপমুখী প্রবণতা দেখা যায় বিভিন্ন নিউজের ভিত্তিতে, সেই ক্ষেত্রে মার্কেট উপরের দিকে কোন কোন লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারে, এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো সম্মানিত ভিউয়ার দেখেন, তো সেই ক্ষেত্রে ফার্স্ট উপরের দিকে যদি মার্কেট টান দেয় তাহলে 940, এটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল। যদি মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে এবং বিভিন্ন নিউজের ভিত্তিতে আমরা দেখতে পাই যে ইউএসডি নিউজটা ভালো এসেছে, সেই ক্ষেত্রে মার্কেট অবশ্যই উপরের দিকে টান দিবে এবং মার্কেট ফার্স্ট
লেভেল যেটা হতে পারে সেটা হলো 940। যদি এই 940টা ভেঙে ফেলতে পারে, 940 ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায়, সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেটা হলো 1015-20 বা 10, এই লেভেলটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেলটাও মার্কেট ভেঙে ফেলতে পারে, সেই ক্ষেত্রে মার্কেট থার্ড রেজিস্ট্যান্স লেভেলকে সার্চ করবে এবং সেই থার্ড রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে আপনার 1140। থার্ড রেজিস্ট্যান্স লেভেল। তবে আপনারা মাথায় রাখবেন, আগামী সপ্তাহে যদি মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু 1250 পর্যন্ত মার্কেট যে কোনো সময় হুট করে টান দিলে দিতেও পারে, 1250 থেকে 1300। তো এই যে লেভেলগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম, আমার মনে হয় যে এই লেভেলগুলোকে মাথায় রেখে আপনারা ট্রেড করলে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা নয়। আমি ইউরো ইউএসডি মার্কেটের কারেন্সি পেয়ার ইউরো ইউএসডি নিয়ে কথা বলছিলাম। আমি এখন এই ইউরো ইউএসডিতে আর বেশি কিছু আলোচনা করব না, গোল্ডের অ্যানালাইসিসটাও চেষ্টা করব দিয়ে দেওয়া, বা জিবিপি বা অন্য পেয়ারে যদি সময় পাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। ওইখানে হয়তো একটু অতিরিক্ত কোনো বিষয় আলোচনা করার প্রয়োজন হলে আমি আলোচনা করব। তো সবার সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।